हे गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम टू माय चैनल। तो आज हमें अपने जोनो निये एसेछि फिश फिंगर रेसिपी। तो एटा किन्तु बाच्चादेर जोनो खुबी उपकारी एकटी आइटेम। जारा माछ खेते पछन्द करे ना तादेरकेओ जदि फिश फिंगर बानिये देवा हय खूब मजा करेई किन्तु खेये फेले। तो चलुन देखे नेओया जाक प्रस्तुत प्रणाली। आमि एखाने रुई माछ হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপর সেখান থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এভাবে ঝুরি ঝুরি করে ফেলেছি এবং সেখানে এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি। সেই সাথে অ্যাড করছি আদা এবং রসুন পেস্ট। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সয়া সস, এক চা চামচ পরিমাণ টমেটো সস এবং সেই সাথে ব্যবহার করছি একটা সিদ্ধ আলু। সব উপকরণগুলিকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন আমি এখানে ব্যবহার করছি পাউরুটি। পাউরুটি একটু পানিতে ভিজিয়ে নিয়ে নরম হয়ে গেলে তারপর কিন্তু সেটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, পাউরুটি বাদ দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। এখন এটিকে দুই হাতের সাহায্যে ফিঙ্গার শেপ দিয়ে নিতে হবে। ঠিক এভাবেই আমি সবগুলি ফিশ ফিঙ্গার তৈরি করে নিলাম। তো এখন একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে নিলাম আর এখন লাগবে ব্রেড ক্রাম। তো আমি ডিমের গোলায় ফিশ ফিঙ্গারগুলিকে চুবিয়ে তারপর কিন্তু গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। সেমভাবে আমি সবগুলি ফিশ ফিঙ্গারকে রেডি করে নিব ফ্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন ফিশ ফিঙ্গারগুলি কিন্তু এখন ফ্রাই করার জন্য রেডি। তো আমি এখন প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং হালকা গরম হয়ে আসলে সেখানে আমি ফিশ ফিঙ্গারগুলি দিয়ে দিলাম আর একটু তেলের উপর নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের ভেতরে সবগুলি ফিশ ফিঙ্গারকে আমরা ফ্রাই করে ফেলতে পারবো। তো এভাবে ছোট থেকে বড় বাসার সকল সদস্যের জন্যই খুব অল্প সময়ে মজাদার এই স্ন্যাক্স আইটেমটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।